আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু প্রাচীন ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে হচ্ছে একটা ইস্যু নিয়ে শর্ট ভিডিও করতেছি। ইস্যুটা হচ্ছে পালসার এলং 60 বাইকটার শাড়ি গার্ড যেটা আছে, যারা মহিলা পিওন নিয়ে রাইড করেন, অনেকেই শাড়ি গার্ড নিয়ে হিউজ পোস্ট করেন যে কোথায় পাবো, কিভাবে কি করব। এবং গ্রুপে কয়েকটা গ্রুপে দেখলাম যে এই শাড়ি গার্ডের প্রাইস হচ্ছে 2600 টাকা, 1600 টাকা, 2200 টাকার মতো করে ই করতেছে। এই যে শাড়িগাড়টা আছে এটা যথেষ্ট সুন্দর লাগতেছে, দূর থেকে দেখেন যথেষ্ট সুন্দর লাগতেছে। এবং এই শাড়িগাড়টার প্রাইস হচ্ছে 600 টাকা। এবং প্রতিটা দোকানে পাবেন, এটা হচ্ছে ইয়ামাহার বাইকের শাড়িগাড়, এটা কোনো মডিফাই করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অ্যাজ ইউজুয়ালি লাগাইতে পারবেন। এই যারা ব্যবসায়ীরা আছে তারা হচ্ছে এই সিম্পল জিনিসটাকে 1500, 1600, 2200 টাকা পর্যন্ত বিক্রি করতেছে এবং দাম চাচ্ছে। এবার আমরা যারা আছি তারা আমরা বোকার মতো সেজে হচ্ছে এইটা কিনতেছি, গাড়িতে লাগাচ্ছি। এই যে শাড়িগাড়টা আছে এই শাড়িগাড়টার দাম হচ্ছে মাত্র 600 টাকা। 600 টাকা খুব সহজ ইনস্টল, কোনো ঝামেলাই নাই। আর ঢাকাতে আরো কম হবে, যেহেতু সে নওগাঁ থেকে নিছে, না নওগাঁ না বগুড়া, নওগাঁ থেকে নিছে। এ হচ্ছে অসীমদা, ওনার বাইক, উনি হচ্ছে এটা বগুড়া থেকে নিছে, নওগাঁ থেকে নিছে। নওগাঁ মফস্বল শহর থেকে যদি এটা 600 টাকা দিয়ে নেয় তাহলে ঢাকা সিটিতে যারা আছেন বা খুলনা বা বিভাগীয় শহরে যারা আছেন তাই এটা খুব আরো কমে 400 টাকাও পাইতে পারেন। এই দেখেন জাস্ট এটা এখানে লাগানো, এই যে এটা এখানে লাগানো ফুটপাথ রেস্টের এখানে, আর এটা হচ্ছে এখানে জাস্ট দুটা, আর এখানে দুটা নাট আছে আর এখানে একটা নাট আছে, কোনো মডিফাই নাই। যে আর কিনবেন আর লাগাবেন এবং দেখতে ভালো লাগতেছে, খারাপ না। খুব ভালো ভালো স্ট্রং আছে। তো হচ্ছে 600 টাকা, এই সে আপনার 1600 টাকা, 1700 টাকা, 2200 টাকা দিয়ে 800 করে না লাগায় এটা লাগাইতে পারেন, ভালো সাপোর্ট পাবেন। যাই হোক, সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা কত নিছে দাদা? এটা নিছে 250 টাকা। আমি গ্রুপে দেখলাম 600 টাকা, 450 টাকাও দেখছি গ্রুপে। এটা লাগাইছেন হুকটা কি কিসের লাগাইছেন? ও আচ্ছা আচ্ছা, এইটা ইসে নাম্বার প্লেট ইসের সাথে লাগানো। 250 কি, 300 টাকা নিচ্ছে, মানে এরকমই আর কি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাপি বাইকিং, আসসালামু আলাইকুম।